PLT device closure, Berur corpoplasty, PDA coil, PS10T এগুলো করা হয়। হাড়টা কাজ করবে না, রক্ত চলাচল হবে না। সেটাকে কি করেছে এখানে, সিরাটা শুকিয়ে গেছে, ওখানে ব্লাড আসতে পারছে না। আমরা একটা বেলুন দিয়ে সেটাকে ফুলিয়ে দিয়েছি, সেই বেলুন, এই বেলুন দিয়ে এটাকে যে ফোলানো হচ্ছে, তো সেই সিরাটা আবার। আমার কাছে শনিবার দিন একটা বাচ্চা আছে, যেটা ভেরি লো বার্থ ওয়েট বেবি। সেই বেবির দেখা যায় ইকোকার্ডিওগ্রাফি করে আমি দেখতে পেয়েছি যে বাচ্চাটির হার্টে তার মহাধমনীটা সরু হয়ে গেছে, সেটাতে ব্লাড ফ্লো ঠিক মতন হতে পারছে না। তো সেটা এই বাচ্চাগুলো সাধারণত হার্ট ফেলিওর নিয়ে প্রেজেন্ট করে, এমার্জেন্সি ডিপার্টমেন্টে তারা প্রেজেন্ট করে উইথ কার্ডিওজেনিক শক। তো সেটা প্রিভেন্ট করতে আমরা, আর এই বাচ্চাটির যেটা আমি ইকো করে দেখলাম যে অলরেডি সিভিয়ার কোয়াকটেশন ছিল, যার গ্রেডিয়েন্ট ছিল 60-এর উপরে, তো সেই জন্য এটাকে ইমিডিয়েটলি অপারেশন করার প্রয়োজন ছিল। তার ভেন্টিকুলার ডিসফাংশন অলরেডি শুরু হয়ে গেছিলো, অর্জেন্ট কোয়াকটোপ্লাস্টি করতে হয়েছে। কিন্তু এই বাচ্চাটির ওজন যেহেতু 1.4 কেজি ছিল, এটা টেকনিক্যাল 20 দিনের বাচ্চা ছিল, তার ওজন ছিল 1.4 কেজি, যেটা টেকনিক্যালি এই অপারেশনটা করতে খুবই ডিফিকাল্ট হয়। এটা না, বিশ্বর বিভিন্ন বড় বড় সেন্টারেও এই অপারেশন করতে খুব কষ্ট হয়। তো আমরা সেই অপারেশন মিশন হাসপাতালে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, আমাদের যে সার্জিক্যাল ব্যাকআপ, যে অ্যানেস্থেসিয়া টিম, সবার সহযোগিতায় যে নিউরোলজিস্ট টিম, আমাদের যে পেডিয়াট্রিক কার্ডিওলজি টিম আছেন, আমার বিশেষ করে আমার কলিগ ডক্টর সুদীপ্ত ভট্টাচার্য, ডক্টর সৌরভ দাস, আমরা সবাই মিলে এই বাচ্চাটির অপারেশন করতে পেরেছি। একটা বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি বলে অপারেশন হয়, সেটা অপারেশন করতে পেরেছি বিনা কাটাছাটা করে। আমরা মাইক্রোসার্জারির মাধ্যমে এই প্রবলেমটি সলভ করতে পেরেছি, এবং 5 দিনের মাথায় কালকে আমি বাচ্চাটিকে ডিসচার্জ করতে পারবো। বাচ্চাটি এখন ফুল ফিডিং নিচ্ছে, মায়ের ডাইরেক্ট ব্রেস্ট ফিডিংও করতে পারছে। এই অপারেশন না হলে কি বাচ্চাটার কোনো সমস্যা ছিল? এই অপারেশন না হলে বাচ্চাটি খুব তাড়াতাড়ি প্রাণ চলে যাওয়ার খুব ভয় ছিল, যেটা কার্ডিওজেনিক শক বলি আমরা, সেটাতে বাচ্চাটি প্রাণও চলে যেত। আমার বাচ্চা প্রিম্যাচুর একটা বেবি জন্মেছিল, যার হার্টের প্রবলেম ওরা ইয়ে করেছিল, তো সেটা সেই অনুযায়ী আমাকে বলেছিল এর একটা চিকিৎসা করতে হবে। তো আমি সেই জন্য আমার আমি বললাম না, এখন এখানে করাবো না, তো আমাকে এটা আমাকে কিছুদিন ইয়ে দেওয়া হোক, তো আমি এটা অন্যান্য ডাক্তারের পরামর্শ নিয়ে করবো। তো ওরা সেই মতো আমাকে রিলিজ করে দিয়েছিলো। আমি তারপরে আমার সব বন্ধুবান্ধবের সঙ্গে আলোচনা করি, তো সেখানে তখন আমাকে বললো, আমার জানতে পারলাম যে এরকম দুর্গাপুর মিশন হসপিটালে ডক্টর হেমন্ত কুমার নায়ক আছেন, পিডিয়াট্রিক কার্ডিওলজিস্ট, তো ওনার সঙ্গে কনসাল্ট করার জন্য বললো। তো আমি এসে ওপিডিতে ওনার সঙ্গে কনসাল্ট করি ডক্টর, তো উনি ঘন্টা দেড়েক ধরে আমার বাচ্চাটাকে দেখেন, খুব সুন্দরভাবে দেখে উনি বললেন, এবং আমি সন্তুষ্ট ওনার দেখাতে যে উনি বললেন যে এটা একটা বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হবে। তো বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি আমি বললাম ঠিক আছে, তো উনি তারপরের দিনই আমাকে ভর্তি করতে বলেন NICU-তে, ভর্তি করি উনি সেদিন, তারপরের দিন বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি করেন, এবং করে টোরে আমাকে সমস্ত কিছু কম্পিউটারের মাধ্যমে দেখানো হয় যে হ্যাঁ এই হয়েছে, এই হয়েছে, এবং উনি দেখলাম সমস্ত একটা টিম তৈরি করেছে, এবং উনিও খুব ইয়ে হয়েছে অপারেশনটা করে, আমিও আনন্দিত, উনিও আনন্দিত। তো যাই হোক, কি বাচ্চা সুস্থ এখন? উনি বলছেন বাচ্চাটা সুস্থ আছে, কারণ আমি তখন বাচ্চা বাড়িতে না নিয়ে কিছু বলতে পারছি না, উনি এখন বলছেন না বাচ্চা সুস্থ আছে, আমিও দেখলাম বাচ্চা এমনি হাসছে ইয়ে করছে।